অদম্য সাহসিকতায় দুর্বার ছুটে চলা, দুর্গম পথ নিমিষেই জয়। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মাউন্টেন বাইকিংয়ে এগিয়ে চলেছে চট্টগ্রামের এই তরুণ। তার নাম তাহমিদ আহমেদ চৌধুরী। জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী হলেও দমে যাননি তিনি। উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ে সাইকেল নিয়ে অকুতুব হয়ে সাই সাই করে ছুটে চলেছেন তিনি। এমন দৃশ্য শুধুমাত্র ইউরোপ আমেরিকায় কল্পনা করা গেলেও এখন চট্টগ্রামের পাহাড়েই হরহামেশায় দেখা মিলছে এ দৃশ্যের। মাউন্টেন বাইকার হওয়ার নেশায় কঠিন পথ সাইকেল নিয়ে পাড়ি দিচ্ছে 22 বছর বয়সে এই তরুণ। 2019 সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস ডাউনহিলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তাহমিদ। সেখানে অষ্টম স্থান অর্জন করেছিল সে। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়লেও আর পড়তে পারেনি সে। তবে ছোটবেলা থেকেই ভিডিও দেখে আগ্রহ গড়ে ওঠে মাউন্টেন বাইকিং এর উপর। এরপর থেকেই সাইকেল নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে চলেছে সে। কথা বলতে না পারলেও ইশারার মাধ্যমে জানান আন্তর্জাতিক অঙ্গনে মাউন্টেন বাইকার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার অদম্য ইচ্ছার কথা। তাহমিদ একজন বাকু শ্রবণ প্রতিবন্ধী আর কি, তো কিন্তু এটা আসলে আমাদের কাছে এখন তেমন একটা মনে হয় না, তার ইশারাতে এগুলো আমরা বুঝতে পারি। সবচেয়ে জটিল বিষয় হচ্ছে সে যে রাইডিংটা করতেছে মাউন্টেন বাইকিং, এটা নিয়ে আমাদের যথেষ্ট সহায়তার অভাব আছে। আর তাকে নিয়ে যদি পার্সোনালি বলতে চাই, সে এই স্পোর্টস ছাড়া সে এটাকে এমনভাবে পছন্দ করে, তার প্রতিষ্ঠিতের সেন্সে সে ভাত খাওয়ার সময় এই মাউন্টেন বাইকিং, সে পড়া ইভেন তার স্টাডি কেরিয়ার পর্যন্ত এটাতে এই মাউন্টেন বাইকের জন্য সে স্থগিত করছে কিছু। বাংলাদেশে সাইক্লিং জনপ্রিয় হলেও মাউন্টেন বাইকিং সম্পর্কে সাধারণ মানুষের একেবারে ধারণা নেই বললেই চলে। মূলত পাহাড়ি বা অসমতল এলাকায় সাইকেল চালাতে হয়। এক্ষেত্রে সাধারণ সাইকেলের পরিবর্তে বিশেষ ধরনের সাইকেল, যা অসমতল বা পাহাড়ি রাস্তায় চলাচল উপযোগী এমন সাইকেল ব্যবহার করতে হয়। শারীরিক অক্ষমতাকে জয় করে ক্রিকেট ফুটবলের মতো মাউন্টেন বাইকিংয়েও তাহমিদের এগিয়ে চলাকে অন্যরকম দৃষ্টান্ত হিসেবে দেখছেন অন্য মাউন্টেন বাইকাররা। 2016 থেকে সে মাউন্টেন বাইকিংটা চালিয়ে যাচ্ছে, 2018 থেকে তার প্রফেশনাল মাউন্টেন বাইকিংটা শুরু, আজ থেকে এই যে এখন 4 বছর চলতেছে। তার অ্যাচিভমেন্ট যদি বলি, সে বাংলাদেশে যতগুলো ডাউনহিল চ্যাম্পিয়নশিপ বা এন্ডুরো মাউন্টেন বাইকিং চ্যাম্পিয়নশিপ হয়েছে ওখানে সে টপের মধ্যে ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম সে চ্যাম্পিয়ন হয়েছে। তবে শুধু তাহমিদ নয়, বর্তমানে অনেক তরুণের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মাউন্টেন বাইকিং। ব্যয়বহুল ও কঠিন এই খেলাটিতে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম বয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন মাউন্টেন বাইকাররা। কঠিন এই খেলাটি আয়ত্তে আনতে নির্ধারিত কিছু পাহাড়ে প্রশিক্ষণের ব্যবস্থা করারও দাবি তাদের। ঝুঁকির কথা যদি বলি, প্রতিটা স্পোর্টসেই ঝুঁকি থাকে, স্পোর্টস মানে ঝুঁকি এবং ইঞ্জুরির ব্যাপার থাকে। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ঝুঁকিটা কীভাবে কমানো যায়, তো আমরা সেটাই করে থাকি। অন্যান্য স্পোর্টসের মতোই আমরা সেফটি গিয়ার্স, ফার্স্ট অফ অল UCI-তে জার্মান থেকে ক্যানাডিয়ান, তারপরে UK, কানাডা, ওখানকার রেসাররা খুব এটা নিয়ে মানে ভালোভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। আর UCI-তে এটা পারফর্ম করা হয় ডাউনহিল, তো কিন্তু আমাদের দেশে ওভাবে এটা সঠিকভাবে ইয়ে হচ্ছে না, আর আমাদের ফিল্ড নেই প্র্যাকটিস করার। তো আমরা যদি ওভাবে সরকারি সাপোর্টটা যদি পাই সব মিলে, আমরা চেষ্টা করি আগে যেতে পারি, তাহলে এটা আমাদের দেশেও পসিবল ওইভাবে এক্সট্রিম লেভেলে নেওয়ার জন্য। বাংলাদেশে ক্রিকেট ফুটবল সব দিক দিয়ে কিছু না কিছু হচ্ছে সরকারের পক্ষ থেকে, কিন্তু যেটা মাউন্টেন বাইকিং যে স্পোর্টসটা আছে ডাউনহিল, এটা নিয়ে আমাদের দেশে কোনো রেস হচ্ছে না বা সরকার থেকে কোনো সহযোগিতা আসছে না। তো আমরা চেষ্টা করছি এটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে। তাহমিদের জন্ম ফটিকছড়িতে, দাঁতমারা এলাকার আবু রাহাত চৌধুরী ও নুরুন্নেসা দম্পতির বড় ছেলে সে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।